বলছি ভাল লাগছে ফাটাফাটি? বাহ 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 বাহ, মালে মাল মাল ব্যাপার। এরপরের যে গানটা গাইব ভাবছি, একা গাইব, দোকা গাইব, কাউকে নিয়ে গাইতে হবে, তাই ভালো হয় না? হ্যাঁ, যা বলেছেন, এই রে জীবনে একটা খাসা কথা বলেছেন। একা আবার গান গাওয়া যায় নাকি? যিনি অ্যাঙ্কারিং করছিলেন, ভদ্রলোক কোথায় গেলেন? মনে হচ্ছে আপনার বসন্ত একদম লেগে গেছে, ফুল টাইট না? ওনার হাত থেকে মাইকটা একটু নিয়ে নেবেন প্লিজ। উনি ভয় পেয়েছে, কি ব্যাপার বলুন, আপনার পরীক্ষা নেব, নিন। মেদিনীপুরে এসেছি, ওরকম বোকা বোকা একা একা গান গে যাবো ক্লি। বলছি বসন্ত এসে গেছে নাকি? বসন্ত উল্টে গেছে? বসন্ত এসে গেছে? আপনার মাথার রং তো তাই বলে, মনে গোলাপি রং। আচ্ছা, ওনাকে কারা কারা চেনেন? সবাই চেনে? হরে কৃষ্ণ। বলছি আপনার মিসেস এসছে, বাড়িতে আছে, টিভিতে দেখছে? ওটা টিভি টেলিকাস্ট হচ্ছে? তাহলে পুরো পুরো পূর্ব মেদিনীপুর দেখছে, তাই তো? ঠিক আছে, ক্যামেরায় আর কি, এই পেছনে সব দীপিকা পাডুকোন দেখিও না, এখন ওনাকে দেখাও। এখন উনি বলছি হাতে কাগজটা ঢোকান। আপনি আপনি রাগ হচ্ছে, ভয় লাগছে, কিচ্ছু লাগছে না তো? তাহলে একটা গান গাইব। হ্যাঁ, গানটা গাওয়ার আগে দুটো কথা বলবো। এক, আজকাল দিনকাল তো ভালো নয়, ওই জন্য আর কি আগে থেকে মানে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিতে হবে। প্রথম কথাটা কিছু বলবো, আপনি স্টেজ থেকে নেমে গেলে হবে না, আর স্টেজ থেকে তোমরা একটু সাহায্য করে যাতে উনি নেমে না যান, কেমন? আর দু নম্বর কথা, বাঁকা চাঁদ তোমায় যে আজ নাচতে হবে। আপনি একা কেন নাচবেন? কাল দোল, আর আকাশে এত সুন্দর চাঁদ উঠেছে। আর বাঁকা চাঁদ কাকে বলা হয় জানেন? শ্রীকৃষ্ণকে বাঁকা চাঁদ বলে ডাকা হয়, কারণ উনি বেঁকে দাঁড়ান বলে। তাই ওনাকে ঠাট্টা করেই বললাম, বাঁকা চাঁদ আমার দিকে তাকান, ওরা আপনাকে কেউ সাহায্য করবে না, আপনাকে যে আজ আমার সাথে নাচতে হবে। রেডি? ঠিক আছে, হয়ে যাক। বলিও নদী, বলিও নদী, ক্যামেরার উপরে আর দুমুঠো চাল ফেলে দে হাড়ি দে, ঠাকুর জামাই। এত গম্ভীর কেন, ভয় লাগছে? আপনি সামনে আসুন, আপনি ভয় লাগছে? না না, প্রথম একদম, হ্যাঁ আপনারা কি বলেন, এতক্ষণ ধরে আমি বকে যাচ্ছি, একটু হয়ে যাক নাকি? ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননহুদি, ঠাকুর জামাই এলো বাড়িতে। জামাই এলো বাড়িতে, ও নদী,
ঠাকুর জামাইয়ের কি বক্তব্য?